কোনো প্রকার ক্রিম ছাড়া শুধুমাত্র হাফ লিটার দুধ দিয়ে 1 লিটার পরিমাণ ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো আজকের পর্বে। আমরা যে দোকান থেকে ভ্যানিলা আইসক্রিম কিনে খাই তার থেকে এই আইসক্রিমের স্বাদটা কোনো অংশেই কম হবে না, আর কেউ বুঝতেই পারবে না যে এটা ঘরে তৈরি আইসক্রিম। খুব সহজভাবে আজকের এই মজাদার ক্রিম ছাড়া ভ্যানিলা আইসক্রিমের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আইসক্রিম তৈরির জন্য আমি একটি পাত্রে আগে থেকেই হাফ লিটার পরিমাণ জাল করে রাখা গরুর দুধ নিয়ে নিচ্ছি, আর চেষ্টা করবেন এখানে ঘন দুধটা নিতে। আপনারা চাইলে পাউডার দুধটাও ঘন করে গুলিয়ে নিতে পারেন। যত ঘন দুধ দিয়ে আইসক্রিমটা তৈরি করবেন আইসক্রিমের স্বাদটাও তত ভালো হবে। দুধটাকে আরও একটু ঘন করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য, তাহলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবারে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিয়ে আইসক্রিম টেস্ট তৈরি করলে আইসক্রিমের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তবে আপনাদের হাতের কাছে যদি কনডেন্স মিল্কটা না থাকে, সেক্ষেত্রে এখানে আপনারা স্বাদ মতো চিনিটাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে, সে পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম, তাই এখানে ভ্যানিলা এসেন্সটা অবশ্যই দিতে হবে। ভ্যানিলা এসেন্সটা দেওয়া হয়ে গেলে আর একটু মিশিয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। এবারে চুলার জালটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে দুধটা জাল করে নিতে হবে। যেহেতু দুধটার সাথে কর্নফ্লাওয়ার মেশানো আছে, তাই এটা নিচ থেকে লেগে যেতে পারে, তাই অনবরত এটা নাড়াচাড়া করে জাল করে নিতে হবে। দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে নেব। দুধটা ফুটে এসেছে, আমার কাছে মনে হচ্ছে মিষ্টিটা একটু কম হয়েছে, তাই আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। আমি দুধটাকে প্রায় 6-7 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি। দুধটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে, আর দুধটা একটু কমেও গিয়েছে। এরকম যখন ঘন হয়ে আসবে, সে পর্যায়ে আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশ খানিকটা জমে যাবে। এতে আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। দুধটাকে চুলা থেকে নামিয়ে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। এবারে আমি আইসক্রিমটা জমানোর জন্য এখানে 1 লিটারের একটা আইসক্রিমের বক্স নিয়েছি। এবারে এর মধ্যে আমি পুরো মিশ্রণটা ঢেলে দিচ্ছি। পুরো মিশ্রণটাই ঢেলে দিয়েছি। এখানে আমার 1/2 বাটি পরিমাণ মিশ্রণ হয়েছে। এবারে আমি এটাকে 3-4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এটাকে খুব বেশি জমানো যাবে না, একেবারে জমানো যাবে না। যখন এটা একটু বরফ হয়ে আসবে, সে পর্যায়ে আমি ফ্রিজ থেকে আবার এটাকে বের করে নেব। আমি 3 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে আবারও বের করে নিয়েছি। দেখুন দর্শক, এটা কিন্তু পুরোপুরি জমে যায়নি, এটা এখনও অনেকটাই নরম রয়েছে। যখন এ পর্যায়ে আসবে, তখন আপনারা এটাকে আবারও ডিপ থেকে বের করে নেবেন। এতো এটাকে আমি বের করে নিয়েছি। তারপর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একটু বড় বোলের মধ্যে এটা নিয়ে নিতে হবে। আমি পুরো আইসক্রিমটাকে একটা বড় বোলের মধ্যে নিয়ে একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য খুব ভালোভাবে বিট করে নেব। তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে, তাহলে আপনারা এ পর্যায়ে ব্লেন্ডারের জারে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। আর এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, তাহলেই এই আইসক্রিমটা খেতে একেবারে দোকানের মতো হবে। তবে চেষ্টা করবেন এই ইলেকট্রিক বিটার দিয়েই এটা বিট করে নিতে, তাহলে রেজাল্টটা অনেক বেশি ভালো হবে, একেবারে পারফেক্ট একটা ভ্যানিলা আইসক্রিম তৈরি হবে। তবে একান্তই যদি না থাকে, তাহলে আপনারা এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। 5-6 মিনিট পর এটা দেখা যাবে অনেক ফোমি একটা ভাব চলে আসবে, আর
এই আইসক্রিমটা ফুলে ডাবল হয়ে যাবে। দেখুন দর্শক, এটা কিন্তু বেশ খানিকটা ফোমি হয়ে এসেছে। আমি এটাকে আরও কিছুক্ষণ বিট করে নেব, প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য আমি এটা বিট করে নিয়েছি। দেখুন দর্শক, বাটিটা কিন্তু ভরে গিয়েছে আর এটার মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। আইসক্রিমটা আমার বিট করা হয়ে গিয়েছে, এবার আমি কাটাগুলো উঠিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একটু চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন দর্শক এটা কতটা ক্রিমি ভাব হয়েছে। এই তো আমাদের আইসক্রিমের ব্যাটারটা পুরোপুরি রেডি। এবার আমি এটাকে সেট করার জন্য যে পাত্রটা নিয়েছিলাম আগে থেকে রেডি করে, সেই পাত্রের মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি পুরো ব্যাটারটাই ঢেলে দিচ্ছি। দেখুন দর্শক, বাটিটা কিন্তু পুরো ভরে গিয়েছে। আমি এখানে 1 লিটারের একটা আইসক্রিমের বক্স নিয়েছি, পুরো ব্যাটারটাই আমি ঢেলে দিচ্ছি। এই তো আইসক্রিমটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, পুরোপুরি সেট হওয়ার জন্য। 7-8 ঘন্টা পরই আমাদের আইসক্রিমটা পুরোপুরি রেডি হয়ে যাবে। তো ফিরে আসছি প্রায় 7 থেকে 8 ঘন্টা পর। 7-8 ঘন্টা পর আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে সাথে সাথে আইসক্রিমটা পরিবেশন করতে যাবেন না, তাহলে আইসক্রিমটা খেতে ভালো লাগবে না, এটা অনেকটাই শক্ত থাকবে। ফ্রিজ থেকে বের করে মিনিমাম 6-7 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেবেন। 6-7 মিনিট পর এটাকে পরিবেশন করে নেবেন। আমি এখানে একটা চামচ দিয়ে এটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন দর্শক, আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে। আপনাদের কাছে আইসক্রিম স্কুপ থাকলে সেটা দিয়ে এটা উঠিয়ে নিতে পারেন। আমি একটা বাটিতে এটা পরিবেশন করে নিচ্ছি। দেখুন দর্শক, এর লুকটা ঠিক যেমন আমরা দোকান থেকে ভ্যানিলা আইসক্রিমটা কিনে আনি ঠিক তেমনই হয়েছে। আমি ওপর থেকে একটু স্প্রিঙ্কেল দিয়ে এটা পরিবেশন করে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। তবে এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। লোভনীয় স্বাদের ক্রিম ছাড়া হোমমেড ভ্যানিলা আইসক্রিম পুরোপুরি রেডি। বাসায় যে স্বাস্থ্যসম্মতভাবে এত মজাদার আইসক্রিম তৈরি করা যায়, আপনারা যদি বাসায় এটা তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না। আর এই আইসক্রিমের স্বাদটা আমরা যে বাজার থেকে আইসক্রিম কিনে আনি তার থেকে কোনো অংশেই কম হবে না। একেবারে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি আর খেতেও অনেক বেশি মজার। দেখুন দর্শক, আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে। এই গরমে আপনারা চাইলে এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। বের করে জাস্ট 4-5 মিনিট রেখে তারপর এটা পরিবেশন করে নেবেন। আশা করছি আজকের মজাদার এই আইসক্রিমের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।